স্কুল ছুটি আর সেই ছুটিতে মাসির বাড়িতে বেড়াতে এসে জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হল মাধ্যমিক পরীক্ষার্থীর ঘটনায় এলাকায় শোকের ছায়া মাসির বাড়ি বেড়াতে এসে জলে ডুবে মৃত্যু হলো এক ষোলো বছরের মাধ্যমিক পরীক্ষার্থীর ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার বয়রা এলাকায় সূত্রের খবর বৃহস্পতিবার নদিয়ার তাহেরপুরের এ ব্লকের বাসিন্দা মাধ্যমিক পরীক্ষার্থী ষোলো বছরের অরিজিৎ ঘোষ মাসির বাড়িতে বেড়াতে আসেন বৃহস্পতিবার দুপুরে আত্মীয়দের সঙ্গে ফুলিয়া বয়রার গঙ্গায় স্নান করতে যান তারপর হঠাৎই তলিয়ে যায় মাসি বাড়িতে বেড়াতে গিয়েছিল মাসি পরশু দিন রাত্রে নিয়ে এসেছিল তো পরশু দিন রাত্রে নিয়ে এসছে পরের দিন সকালবেলা দুপুরবেলা আড়াইটা নাগাদ ওটা স্নান করতে গিয়েছে মাসি মেসর সবাই না করেছিল বলে না মাসি আমি শুধু পাটা ভিজিয়ে চলে আসবো সাঁতার মাথার জানতো না এই ঘটনায় শুক্রবার সকালে তার দেহ উদ্ধার হয়েছে দেহ উদ্ধার করে শান্তিপুর থানার পুলিশ ময়নাতের জন্য রানাঘাট মহাকুমা হাসপাতালে পাঠিয়েছে কারণ ঘাটের যা পরিস্থিতি ছেলে মারা গেছে ঘাটে অবিলম্বে ঘাটটা প্রশাসন থেকে বন্ধ করে দেওয়া উচিত নাহলে সংস্কার করা দরকার ঘাটে প্রচুর ঠাকুরের কাঠামো পড়ে আছে যাতে স্নান করতে না পেলে প্রচুর ছেলেমেয়েরা বেঁধেই মারা মারা যাচ্ছে Bureau report News No Man's Land Nodia